টি-20 ক্রিকেট। সেই দিকে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে ভারত সহজেই হারালো পাকিস্তানকে। সেই দিকে আমাদের নজর থাকবে, সেই ম্যাচে আমাদের নজর থাকবে কি কি রয়েছে সেই ম্যাচের মধ্যে। দীপ্তের ঘূর্ণি স্মৃতির ব্যাটে পাক দ্বৈরথে জয় ভারতের। মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে যাত্রা শুরু করলো ভারত। 35 বল বাকি থাকতে মাত্র 3 উইকেট হারিয়ে 109 রান তারা করেন স্মৃতি মন্ধানারা। এই বিষয়ের দিকে আমরা নজর রাখবো, এই ম্যাচ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। চলে যাবো নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লবদা, মহিলা টি-20 ক্রিকেট অর্থাৎ এশিয়া কাপে টি-20 মহিলাদের ক্রিকেটে সেখানে ভারত পাকিস্তান ম্যাচে ভারত সহজেই হারিয়ে দিল পাকিস্তানকে, এই বিষয়ে বিস্তারিত জানবো। দেখো, বিশ্বকাপে যখন খেলা হয় তখন একটা, আজ পর্যন্ত ভারত পাকিস্তানের কাছে, ছেলেদের ক্রিকেটের কথা বলছি, মাত্র 2 বার পাকিস্তানের কাছে হেরেছে। আর মহিলাদের ক্রিকেটে কিন্তু ভারত পাকিস্তানের, মানে ছেলেদের ক্রিকেটে যেমন পাকিস্তান টিমটা যথেষ্ট শক্তিশালী এবং সৌম্য করার মতো দল, কিন্তু মহিলা ক্রিকেটে অতটা নয়। তাহলে এখন পর্যন্ত মাত্র 1 বারই পাকিস্তান ভারতকে হারাতে পেরেছে, এটাকে 9 বারে মানে বিভিন্ন সাক্ষাৎকারে 9 বার জিতেছে। আর এই এশিয়া কাপে ভারতের বরাবরই ভারত হচ্ছে, কি বলবো, দৈত্য এশিয়া কাপে মেয়েদের ক্রিকেটের মধ্যে। এ পর্যন্ত অধিকাংশবারই ভারত জিতেছে এশিয়া কাপ। আর দলের ফারাকটাও অনেক পাকিস্তানের সাথে, 3টে ম্যাচ পরপর খেলতে হবে। এরপরে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরের সাথে। ভারতের গ্রুপে আর রয়েছে নেপাল। কালকে নেপাল কিন্তু 6 উইকেটে আবার একে হারিয়েছে, ইউএইকে হারিয়েছে, মানে সংযুক্ত আরব আমিরকে হারিয়েছে। ভারতের পরবর্তী ম্যাচ আমিরের সাথে এবং তারপরে ম্যাচটা নেপালের সাথে। এই টুর্নামেন্টে গতকাল টসে জিতে পাকিস্তানের ক্যাপ্টেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই কিন্তু ভারতীয় বোলাররা, মানে বলা হয়েছিল যে ডাম্বুলার যে উইকেট আছে সেই উইকেটে 130-140 রান সহজেই উঠবে, তারপরে বেশি রান, মানে এখানে যথেষ্ট রান ওঠে এই এই পিচে। কিন্তু পাকিস্তান শুরু থেকে উইকেট হারাতে শুরু করে। 2 পেসার খুব ভালো বল করেছিল। ভারতের বাংলার স্পিনার দীপ্তি শর্মা হায়েস্ট উইকেট নিয়েছে, 3টে উইকেট নিয়েছে, খুব ভালো বল করেছে। পূজা বস্ত্রকার 2টে উইকেট নিয়েছে, আরও একজন স্পিনার সেও 2টে উইকেট পেয়েছে। কাজেই বোলিং সাইড ভারতের বোলাররা এত ভালো বল করছে, পাকিস্তানের রানটা খুব কমই হয়েছে। 100 পেরোতে পেরেছিল, সেই রানটা 3 উইকেটে তুলে দিয়েছে। স্মৃতি মন্ধানা খুব ভালো ব্যাট করেছে এবং দুটো ভারত যেভাবে খেলছিল একটা সময় মনে হয়েছিল যে বিনা উইকেটে রানটা কভার হয়ে যাবে, কিন্তু 3টে উইকেট পড়েছে সেটা, তার মধ্যে 2টে উইকেট তো বলতে গেলে ব্যাটসম্যানরা ছুঁড়ে দিয়ে এসছে। যদি আরও বেশি রান থাকতো বা আরেকটু কনসেন্ট্রেট কিন্তু ভারত হয়তো এই উইকেট হারাতো না, 1 উইকেটের বিনিময়ে ম্যাচটা জিতে যেত। যাই হোক, খুব সহজেই এই জয়টা পেল। এই জয়টা পেয়ে পরবর্তী ম্যাচগুলোতে আরও বেশি মনোবল ফিরে পাবে। আর রিচা ঘোষ আমাদের বেঙ্গলের আরেকজন ক্রিকেটার, মানে কিপার কি ব্যাটার যিনি, রিচা ঘোষ হিসাবে ব্যাট করার সুযোগ আছে, কারণ রিচা ঘোষের ব্যাটিং খুবই দেখার মতো। রিচা চালিয়ে খেলতে পারে। তবে স্মৃতি মন্ধানা তার স্বপ্নের ফর্মে রয়েছে, হরমনপ্রীত কাউরের সেরা অস্ত্র এখন স্মৃতি মন্ধানা। কাজেই কালকের ম্যাচটা জিততে ভারতকে খুব একটা পরিশ্রম করতে হয়নি, কারণ খুব সহজেই ভারত জিতেছে একেবারে। সেই ম্যাচে, শুক্রবারের ম্যাচে কিন্তু আমরা দেখেছি স্মৃতি এবং শেফালি বর্মার যে বিধ্বংসী ওপেনিং জুটি, সেটিই কিন্তু নিশ্চিত করে দিয়েছিল ভারতের জয়। সেই থেকেই কি জয়ের সূচনা? প্রথম দিকে শেফালি বর্মা বেশি শট মার, বেশি বল স্ট্রাইক করছিল এবং এগিয়েছিল রান, তারপর শেফালি আউট হয়ে যায়। স্মৃতি মন্ধানা কিন্তু খুবই ভালো ব্যাট করে যায় শেষ পর্যন্ত। আর যেহেতু রানটা, টার্গেটটা খুব কম ছিল, কাজে খুব একটা চাপ বেশি ছিল না, ওরা চালিয়ে খেলেছে প্রথম দিক থেকে, যার জন্য অনেক আগে, মানে 35 বল বাকি থাকতেই ম্যাচটা বার করে নিয়ে গেছে। সেখানে সেই সঙ্গে এই ম্যাচে পাকিস্তানদের তরফ থেকে, অর্থাৎ পাকিস্তানদের মহিলা দলের তরফ থেকে কি একেবারেই দাপটের সঙ্গে খেলাটা হয়নি? পাকিস্তান সেভাবে, মানে ব্যাটসম্যানরা, পাকিস্তানের ব্যাটসম্যানরাই ডুবেছে। ব্যাটসম্যানরা এত কম রান করলে বোলারদের কাছে কিছু করার থাকে না। যাই হোক, তারপরে এখানে ব্যাটিং সহায়ক পিচ ছিল, সেখানে বোলাররা খুব একটা করতে পারেনি, যার ফলে এক পেসে খেলাটা হয়েছে। ভারত খুব সহজেই পাকিস্তানকে হারাতে পেরেছে এবং বললাম যে এখন পর্যন্ত মাত্র 1 বারই পাকিস্তান টিম ভারতকে হারাতে পেরেছে। কাজেই এই পাকিস্তান টিম পক্ষে ভারতকে হারানো খুব কঠিন, অন্তত মহিলা ক্রিকেটে। এই মুহূর্তে ভারত যা ফর্মে রয়েছে, দেখো গত এর আগের বারে বিশ্বকাপে রান আউট হয়েছে ভারত, কিন্তু আস্তে আস্তে মহিলা ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে। একটা সময় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে রেগুলার হারতো, নিউজিল্যান্ডের কাছে হারতো, কিন্তু এখন কিন্তু ভারত
আস্তে আস্তে অনেকটাই উন্নতি করেছে, এখন এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রয়েছে। কাজেই অস্ট্রেলিয়ার পরে দেখা, আগামী দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্বকাপ জিতবে এটা আশা রয়েছে। পরপর 2 বার ভারত বিশ্বকাপ ফাইনালে উঠে হেরে গেছে, আগে একবার সেমিফাইনাল হারলো, গতবারে ফাইনালে হেরেছে। সেই সঙ্গে এই যে স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা এবং দীপ্তি, তাদের কি অবদান এবং পূর্ববর্তী যে সমস্ত রেকর্ড রয়েছে ভারতীয় ক্রিকেটে, তাদের কি অবদান রয়েছে, দু এক কথা যদি জানা যায়। দেখো এই এরা নতুন ব্যাচ খেলছে, দেখো ভারত যখন থেকে শুরু করেছে, মিতালি রাজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, সবচেয়ে বেশি রান করেছে, তার আগে ঝুলন গোস্বামী ছিল সবচেয়ে বেশি উইকেট টেকার, এরা দুজনেই অবসর নিয়েছে। এখন এই হরমনপ্রীত কাউর এখন ক্যাপ্টেনশিপ করছে, আর যে নতুন ব্যাচটা আছে, আরও নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে। আমাদের বাংলার একজন, আরও একজন পেসার আছে তিতাস সাধু, আর একজন স্পিনার আছে পার্ক সার্কাসে, তিতাস থাকে চন্দননগরে। এই যে খেলোয়াড়গুলো ওয়ানডে, এরা ওয়ানডে স্পেশালিস্ট, টেস্টেও হয়তো চান্স পাবে এরপরে। তবে উইকেট কিপার ব্যাটারের রিচা শর্মা কিন্তু খুব প্রমিসিং, এবং এর আগের ম্যাচগুলোতেও খুব, মানে সম্প্রতি ওরা যে ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকার সাথে, তাতে খুব ভালো পারফর্ম করেছে। আগামী দিনে ভারতীয় মানে মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো, মানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতন রসদ সবটাই রয়েছে ওদের মধ্যে, ছেলেদের মতো ওরাও বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই আশায় রয়েছে। অবশ্যই বেশ পলবদা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ম্যাচের দিকে আমরা নজর রেখেছিলাম, মহিলা ক্রিকেট অর্থাৎ এশিয়া কাপে মহিলা ভারতীয় দল একেবারেই কিন্তু সহজেই হারিয়ে দিল পাকিস্তানকে। দীপ্তির ঘূর্ণি এবং শেফালি এবং স্মৃতির ব্যাটে ভর করেই কিন্তু পাক দ্বৈরথে জিতে গেল ভারত। সেই ম্যাচের দিকে আমরা নজর রেখেছিলাম, কিভাবে সহজেই হারিয়ে দিল ভারতীয় মহিলা দল, সেই ম্যাচের বিস্তারিত জানলাম। তবে এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।